দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট টু লেসন এইট ওয়ার্ডস ফর পিপি টু টি নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো ওয়ার্ডস ফর পিপি টু টি পিপি থেকে টি পর্যন্ত অক্ষর দিয়ে গঠিত শব্দ শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় আলোচনার পূর্বে এসো আমরা প্রথমেই এই অধ্যায়ের শব্দগুলোর অর্থ জেনে নিই কোয়েল্ট কোয়েল্ট অর্থ কম্বল পেন প্যান অর্থ কলম রোবট রোবট অর্থ রোবট টেলিস্কোপ টেলিস্কোপ অর্থ দূরবীক্ষণ যন্ত্র স্টার স্টার অর্থ তারা রিঅ্যারেন্স রিঅ্যারেন্স অর্থ পুনরায় সাজানো কুইন কুইন অর্থ রানি টার্টল স্টার্টর অর্থ কচ্ছপ রেড রেড অর্থ ইদোর ফলোইং ফলোয়িং অর্থ নিচের বক্স বক্স অর্থ বাক্স শিক্ষা শিক্ষার্থী বন্ধুরা দেখো নাম্বার এ লুক অ্যাট দ্য পিকচার ছবিটির দিকে তাকাও লিসেন অ্যান্ড সে দ্য নেমস শোনো এবং পুর নামগুলো বলো শিক্ষার্থী বন্ধুরা এসো আমরা ছবিটি দেখে চেষ্টা করি শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার বি লোক লিসেন অ্যান্ড সে রিট দেখো শোনো এবং বলো পরো প্যান প্যান ফর কলম কোয়েল্ট কোয়েল ফর কম্বল রোবট রোবট ফর রোবট স্টার স্টার ফর তারা টেলিস্কোপ টেলিস্কোপ ফর দূরবেক্ষণ যন্ত্র বন্ধুরা দেখো নাম্বার সি রিড পড়ো ট্রেস অ্যান্ড রাইট বিন্দুগুলোর উপর হাত গুড়াও এবং লেখো পেন কোয়েল্ট রবট স্টার টেলিস্কোপ শিক্ষার্থী বন্ধুরা দেখো নাম্বার ডি রি অ্যারেঞ্জ দ্য ল্যাটার্স টু মেক ওয়ার্ডস ইন দ্য বক্স বাক্সের শব্দগুলো তৈরি করার জন্য বর্ণগুলোকে পুনরায় সাজাও অর রি অ্যারেঞ্জ দ্য উডেন অর প্লাস্টিক লেটার্স টু মেক দ্য ফলোয়িং ওয়ার্ডস অথবা কাঠ বা প্লাস্টিকের বর্ণগুলোকে নিচের শব্দগুলো তৈরির লক্ষ্যে পুনরায় সাজাও পেন কলম কোয়েল্ট কম্বল স্টার তারা টেলিস্কোপ দূরবীক্ষণ যন্ত্র স্কাই আকাশ রোবট রোবট শিক্ষার্থী বন্ধুরা দেখো নাম্বার ই রিট অ্যান্ড ম্যাচ পরো এবং মিলাও দেন ড্র হুইস ওয়ান ইউ লাইক তারপর তুমি যেটি পছন্দ করো সেটি অঙ্কন করো রোবট রোবট রেড ইদুর টার্টল কচ্ছপ সান সূর্য টেলিস্কোপ দূরবীক্ষণ যন্ত্র কুইন রানী শিক্ষার্থী বন্ধুরা এসো আমরা একটি ছান অর্থাৎ সূর্য অঙ্কন করি শিক্ষার্থী বন্ধুরা এই অংশটি আমরা নিজে নিজে চেষ্টা করি এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে নাম্বার এফ রাইট নেম অফ দা অবজেক্টস বস্তুগুলোর নাম লেখ টেলিস্কোপ দূরবীক্ষণ যন্ত্র স্টার তারা সান সূর্য রোবট রোবট শিক্ষার্থী বন্ধুরা দেখো নাম্বার জি গেম খেলা পিক আপ এ স্লিভ অ পেপার ফ্রম দ্য বাস্কেট ঝুড়ি থেকে এক টুকরা কাগজ তুলো ইফ যদি ইউ পিক আপ এ ওয়ার্ড রবট অর টেলিস্কোপ অর রকেট ইউ উইল অ্যাক্ট আউট ইটস ইউজেস কন্টিনিউ যদি তুমি রবট দুরবেক্ষণ যন্ত্র রকেট শব্দগুলোর যে কোনো একটি তুলো তবে তোমাকে এর ব্যবহার ব্যবহারবিধি অভিনয় করে দেখাতে হবে কন্টিনিউ অর্থাৎ চলবে বা চলমান শিক্ষার্থী বন্ধুরা এসো এই অংশটি আমরা নিজে নিজে চেষ্টা করি শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ